বাংলাদেশের কৃষি গবেষণায় 70 পরবর্তী সময় থেকে আজকে 46 বছর পর্যন্ত আমরা প্রথম প্রারম্ভিক দিকে যতটুকু গবেষণা হয়েছে সেটি সরকারি পৃষ্ঠপোষকতা হয়েছে কি মূল কৃষি ফসল শাকসবজি ফলমূল গবাদি পশু হাঁস মুরগি লালন পালন সর্বক্ষেত্রে চিত্রটা এরকম এই গবেষণা সরকারি গবেষণার মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে যতগুলো কৃষির খাত উপখাতের কথা বললাম সেগুলো এতটা সমৃদ্ধ হয়েছে কৃষক তার একাগ্র চিত্তে সে ফসল উৎপাদন করেছে সারা বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে একটা সময় পর্যন্ত বেসরকারি খাত আমাদের কৃষি গবেষণায় খুব বেশি কন্ট্রিবিউট করতো না বা করার সুযোগও ছিল না বা করেন কিন্তু সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক কৃষির এই যুগে বেসরকারি খাত বা বেসরকারি বিভিন্ন সংস্থা কৃষি নিয়ে যারা কাজ করে কৃষি ফসল উৎপাদনের সাথে বাজার ব্যবস্থার সাথে বীজ উৎপাদনের সাথে যারা জড়িত তারা এখন R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বেশ কিছু কাজ করছে ব্রায়াক আছে এসিআই আছে সুপ্রিম সিড বড় বড় প্রতিষ্ঠানগুলো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার গুলশানে এসিআই অ্যাডভান্স সিড রিসার্চ অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টার তারা এখানে মূল ফসল 5টি ফসলের ধানসহ 5টি ফসলের প্রোপাগেশন করছে তারা ফসলের জাত উন্নয়ন করছে স্ট্রেস টলারেন্স ভ্যারাইটি ডেভেলপ করছে মলিকুলার ল্যাবের মাধ্যমে তারা নানান ধরনের কাজ এখানে হচ্ছে একই সাথে গবাদি পশুর কিছু কাজ হচ্ছে রোগ নির্ণয় থেকে শুরু করে নানা আজকে এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এই যে কৃষি গবেষণা এবং গবেষণার মাধ্যমে নতুন জাতের ফসল উৎপাদন উন্নয়ন এবং এই বৈরী জলবায়ুর সহনশীল বিভিন্ন জাত উন্নয়নের কাজগুলো করছে এটা একটা অনেক বড় বিষয় যে প্রাইভেট সেক্টর আস্তে আস্তে রিসার্চের সাথে যুক্ত হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি এই সেন্টার চলুন যাওয়া যাক জানা যাক প্রধান প্রধান ফসলের জাত গবেষণায় কোথায় আছি আমরা প্রধান খাদ্যশস্য ধানের ক্ষেত্রে বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত উদ্ভাবন করেছে 82টি ধানের জাত এর মধ্যে 76টি উচ্চ ফলনশীল এবং 6টি হাইব্রিড জাত উদ্ভাবিত জাতগুলোর মধ্যে রয়েছে 11টি জাত বৈরী জলবায়ু সহনশীল এর মধ্যে লবণ সহনশীল জাত জোয়ারভাটা সহনশীল জাত বন্যা সহনশীল জাত শীত সহনশীল জাত এবং খরা সহনশীল জাত আবার কোনো কোনো জাত রয়েছে একই সঙ্গে একাধিক বৈরিতা মোকাবেলা করার মতো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবন করেছে ধানের 18টি জাত এর মধ্যে রয়েছে বৈরী জলবায়ু সহনশীল 6টি জাত গমের মধ্যে যদি যাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন গম গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন গমের 32টি জাত এর মধ্যে 2010 সাল থেকে উদ্ভাবিত 8টি জাত কম বেশি বৈরী জলবায়ু সহনশীল আলুর জাত যদি হিসেব করা হয় এ পর্যন্ত উদ্ভাবিত জাতের সংখ্যা 77টি এর মধ্যে কন্দাল ফসল গবেষণা ইনস্টিটিউট আরও 10টি অনুমোদিত জাত রয়েছে এত সব জাতের মধ্যে সব ফসলেরই হাতে গোনা কয়েকটি জাতি কৃষক পর্যায়ে ব্যবহার হচ্ছে সব ফসলের বীজের ক্ষেত্রেই আমাদের বিদেশ নির্ভরতা বেড়েছে বাইরে থেকে এখন ধানসহ বিভিন্ন সবজি ফসলের বীজ ব্যাপক হারে আমদানি হচ্ছে তবে নিজেদের কৃষি সমৃদ্ধি ও জাত উন্নয়নের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় উচ্চতর এবং বিশ্বমানের গবেষণার বিকল্প নেই কারণ ফসলের প্রচলিত জাতগুলো কৃষক পর্যায়ে আবাদ করতে গিয়ে নতুন নতুন চাহিদা প্রকট হয়ে উঠছে বর্তমান সময়ে কম সময়ে বেশি ফলন যেমন জরুরি একইভাবে প্রয়োজন রোগ জীবাণু ও পোকামাকড় মুক্ত ফসল উৎপাদন ব্যবস্থা প্রয়োজন ফসল উৎপাদনের ব্যাপ্তিকাল কমিয়ে আনা জলবায়ুর প্রতিটি চাপ সামলানোর মতো বীজ এবং জাত খরা বন্যা লবণ শীতসহ জলবায়ুর যে কোনো চরম এবং বৈরী পরিস্থিতি মোকাবেলা করাই আজকের দিনের কৃষি গবেষণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইতিমধ্যে আমরা দেখেছি বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি সম্বলিত বাণিজ্যিক কৃষি উৎপাদনে এগিয়ে এসছে এর পাশাপাশি গবেষণার উৎকর্ষ যেমন ঘটেছে তারই একটি দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানটির অত্যাধুনিক ল্যাবরেটরি যেখানে চৌকুশ এবং তৎপর বেশ কয়েকজন গবেষক নিবিড়ভাবে কাজ করে চলেছেন বলে রাখি দেশের অন্যতম বৃহৎ কৃষিশিল্প প্রতিষ্ঠানের এই ল্যাবরেটরির যাত্রা শুরু হয়েছে 2012 সালে
এখানে ধান, আলু, মুগ ডাল, গম সহ বিভিন্ন ফসলের জৈব প্রযুক্তি এবং জিন বিষয়ক গবেষণা করা হয়। 2016 সালের অক্টোবরে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে একটি যৌথ প্রকল্পের মাধ্যমে এখানে ধানের বহুমুখী গবেষণা চলছে। সর্বাধুনিক ও বিশ্বমানের ল্যাবরেটরিতে এই গবেষণার উদ্দেশ্য ধানের জাত উন্নয়ন গবেষণাকে ত্বরান্বিত করা। এখানে মলিকুলার ল্যাবে কাজ করছে বেশ কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তা। এখানে গবেষণা তত্ত্বাবধান করছেন অ্যাডভান্স সিড রিসার্চ অ্যান্ড বায়োটেক সেন্টারের ডেপুটি প্রজেক্ট লিডার ডক্টর আব্দুল সালাম। আমাদের মার্কেট ডিমান্ড, আমরা জানি যে কনজিউমার কী খেতে চায়, আমরা জানি যে আমাদের ফার্মারের কী ধানের জাত হলে পরে তার প্রোডাক্টিভিটি বাড়ে, এই সমন্বয় নিয়ে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানীরা সবাই আমরা মিলে আমরা একটা প্রোফাইল ডেভেলপমেন্ট করেছি। কয়েকটা আমন সিজনের জন্য একটা, বোরো সিজনের জন্য একটা, আর আমরা দুইটা স্পেশাল প্রোগ্রাম তৈরি করেছি, যেটা আমাদের হাই প্রোফাইল আর একটা বলছি মিডিয়াম প্রোফাইল। হাই প্রোফাইল রাইসটা হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ভ্যারাইটি ডেভেলপমেন্ট। অন্যদিকে ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ওই সমস্ত দেশ থেকে আমাদের এই মার্কেটে আমাদের এই ইম্পোর্টেড হয়ে আসছে, অ্যারোমেটিক রাইসগুলো আসছে ব্যাপকভাবে আসতেছে। কিন্তু আমাদের ন্যাশনাল ভ্যারাইটি যেগুলি আছে সেগুলি কিন্তু ওই গুণগত মানগুলি নেই। এইটাকে লক্ষ্য করে আমাদের হাই প্রোফাইল তৈরি করা, যার ভিতরে অ্যারোমা থাকবে, কুক রাইস ইনোগেশন, ভাত পাকার পরে যে ভাত যে লম্বা হয়ে যায়, এর যে জেনেটিক বেস এবং এর যে জিন কনসার্ন, এটা আমরা আউটসোর্সিং করতেছি থ্রু ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। গবেষণার কাজটি চলছে তিন ধাপে। এর মধ্য দিয়ে জলবায়ুর সহনশীলতা থেকে শুরু করে বিভিন্ন মৌসুমে ধান আবাদের সময় কমিয়ে আনা, স্থানীয় বাজার চাহিদা এবং রপ্তানি বাজারের কথা চিন্তা করা হচ্ছে। উই আর ভেরি শুড নট সে শিওর, বাট এই কথা যে আমরা যে সায়েন্স ব্যবহার করতেছি এতে আমরা বুঝতে পারি যে আমাদের মাঠে আমরা এই ধরনের একটা এক্সপেকটেশন আমাদের আছে। আমি যদি এই হাই প্রোফাইল রাইসের কথা বলি, তাহলে আমরা এক্সপেক্ট করতেছি যে আমাদের বৃধান 50/3 years ওই দাওয়াত ব্র্যান্ডের বা কোহিনুর ব্র্যান্ডের চালে রূপান্তরিত করতে আমরা সক্ষম হব। যদি স্মল গ্রেন আমরা যেটা বলছি আমাদের চিনিগুড়া কালিজিরা ইম্প্রুভমেন্ট, আমরা এক্সপেক্ট করতেছি বাই 3 years আমরা এর অ্যাডভান্স লাইন পেয়ে যাব, সেম গ্রেড অফ কালিজিরা, সেম গ্রেড অফ চিনিগুড়া। আপনারা এতটা কনফিডেন্ট? কনফিডেন্ট আমরা, এবং উচ্চ ফলনশীল হাই এই পোটেন্সিয়াল ভ্যারাইটির যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো আমরা ওখানে ঢোকানোর জন্য আমরা চেষ্টা করতে থাকবো, এবং এটা হবে বলে আমাদের পূর্ণ বিশ্বাস। এবং এর জন্য আমরা যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের দরকার সেটা আমরা ইরি থেকে পাচ্ছি, আমাদের জন্য যে জিন দরকার সেটাও ইরি, এবং আমাদের দুজনের কোলাবোরেশন আমরা করতেছি, এবং ইরি সায়েন্টিস্টরা টাইম টু টাইম এখানে ভিজিট করে আমাদের সঙ্গে কাজ করতেছে। তিনি বলছিলেন, মলিকুলার প্রযুক্তি ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যে গবেষণার সকল পর্যায়ের কাজটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে। পাশেই প্যাথোলজি, এখানেও কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে জৈব নিরাপত্তা। এখানে কাজ করছিলেন সিনিয়র বিজ্ঞানী ডক্টর ASM নাহিয়ান। এখানে তার কাজ পোকামাকড় এবং ছত্রাক নিয়ে। আমরা চাই যে রেজিস্ট্যান্ট, ডিজিজ রেজিস্ট্যান্ট প্রোডাক্ট ফার্মারের হাতে পৌঁছে দেওয়ার জন্য, সেই জন্য যেই ধরনের ডিজিজগুলো ভাইরুল্যান্ট সেগুলো আমরা ফিল্ড থেকে কালেক্ট করে নিয়ে আসি, এবং সেই প্যাথোজেনগুলোকে আমরা আইসোলেট করি, মাইক্রোস্কোপিক স্টাডি করি, মলিকুলার কনফার্মেশন করি, অ্যান্ড দেন প্রেজেন্ট করি। ফাইনালি আমাদের ব্রিডাররা যখন প্রোডাক্টগুলো ডেভেলপ করে সেগুলোতে আমরা সেই প্যাথোজেনগুলো ইনোকুলেট করি, এটা রেজিস্ট্যান্স হয়েছে কি হয়। সুপার শপগুলোতে ফল এবং সবজিকে কিভাবে বেশি দিন সতেজ রাখা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। যখন আমরা নর্মালি দোকানে রাখি এরকম করে এই শাক সবজিগুলো ফল বা ডুমটি, তখন খুব তাড়াতাড়ি ফাঙ্গাস গ্রো করা শুরু করে। অ্যাগোনিক এমন টেকনোলজি আনার চিন্তা করছে, যেটা হচ্ছে যাতে এইগুলোর মধ্যে ডিলে করে যাতে উইলটা হয়, যাতে আরও বেশি দিন সুপার মার্কেটে ফ্রেশ থাকতে পারে। তো ওই এক্সপেরিমেন্টগুলো এগুলোকে চালানো হচ্ছে। অপকারী ছত্রাকগুলো নিয়েও এখানে চলছে নানামুখী গবেষণা। এখানে আমরা বিভিন্ন ধরনের হার্মফুল ছত্রাককে প্রিজার্ভ করি, যেমন এখানে ফিউজারিয়াম আছে, এখানে ধানের জন্য ব্লাস্ট আছে, হুইটের জন্য ব্লাস্ট আছে,
আপনার পটেটোর জন্য লেট ব্লাইট আছে, এই ধরনের ছত্রাকগুলোকে আমরা এখানে প্রিজার্ভ করি। পাশাপাশি এই ছত্রাকগুলোকে দমন করার জন্য আমরা এক ধরনের বায়ো কন্ট্রোল এজেন্ট, যেটা আরেক ধরনের উপকারী ছত্রাক, যেমন ট্রাইকোডার্মা স্পিসিস, মাইক্রোরাইজা, সেগুলোকে আমরা এই রেফ্রিজারেটরটা অনলি ফর বায়ো কন্ট্রোল এজেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের বায়ো কন্ট্রোল এজেন্ট এবং অপকারী ছত্রাক সম্পূর্ণ আলাদাভাবে আমরা প্রিজার্ভ করি। এটি এই গবেষণাগারের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। 1250 বর্গফুটের ছাদকে দু ভাগে ভাগ করা হয়েছে। এখানে 514 বর্গফুটের গ্রিনহাউস আর 717 বর্গফুটের নেট হাউস। বাংলাদেশের যেমন পলাটা, ওটার যে ভালো যে জাতগুলো আছে সেই কিছু জাত আমরা এখানে কালেকশন করেছি। করার পরে এখান থেকে ছোট ছোট সাকার বের হয়, সেই সাকারটা নিয়ে যখন আমরা টিস্যু কালচার করবো তখন ওটা ভাইরাস ফ্রি প্লান্টলেট হবে, এবং যদি ভাইরাস ফ্রি হয় তখন ওটার প্রোডাকশনটাও আরও বেশি হবে। তো ওই জন্য এই নেট হাউসের জার্ম একটা রাখা হয়েছে, জার্মপ্লাজম কালেকশন হিসাবে। এবং আলু নিয়ে আমরা প্লান্টের প্রোডাকশন করছি, আলুর সিজন শেষ হবে আমরা এটা ফ্রুট দিয়ে বসবো এভাবে। এবং এখানে সব কিছুর জন্যে আলাদা লাইট আছে, যে দিনের লেন্থ কমে গেলে লাইট দিয়ে আমরা আরও বাড়াতে পারি। আবার অনেক হয় যে যেহেতু শহরে বলতে কোনো কারণে বৃষ্টি বেশি পড়ছে বা কোনো একটা শ্যাডো আসছে বিল্ডিংগুলো থেকে, তখনও গাছে আরও বেশি লাইট দরকার পড়ে, তখন আমরা দিনের বেলাও এগুলো অন করে দিয়ে তখন দরকার হয়। বাইরে হচ্ছে যেই মৌসুমে আমাদের এই যে মৌসুমে ফসল হয় সেগুলো বাইরে করা হচ্ছে, এবং যেগুলো মৌসুমের বাইরে সেগুলো যেহেতু পুরো কন্ট্রোল গ্রিন হাউসে করা যায় সেগুলো ভিতরে করা হচ্ছে। বলি যদি স্যার, এক একটা 104টা আমাদের এক একটা ট্রেতে আছে ধানের গাছ, চারটা হেল স্যার, এরকম এক একটা ভ্যারাইটির জন্য আমাদের 5টা ট্রে আছে। আচ্ছা, চাচ্ছি যে জেনারেশনটা দ্রুত করব, 90 থেকে 100 দিনের ভিতরে আমরা আশা করছি দিয়ে যাবো। কারণ আজকে আপনাদের টার্গেট ছিল কত? আমরা 190 থেকে 100 102 দিন, এর ভিতরে আমরা একটা জেনারেশন কমপ্লিট করবো। আচ্ছা, যে আজকের স্যার 68 ডেজ লাগলি বেশি গেছে স্যার। এই যে আমরা দেখছি যে একদম বুটিং স্টেজে আসছে, এটা স্যার আমরা 68 ডেজে চলে আসছে। 68 ডেজ আজকে, মানে আর 30 ডেজের ভিতরে আমরা চলে আসবে। ইউজুয়ালি জিনিসটা ছিল কীরকম? ইউজুয়ালি স্যার একটা ডিউরেশন আরও অন্তত প্রায় 20 থেকে 25 দিন বেশি ছিল এর জন্য। এখন হচ্ছে গিয়ে বৃষ্টি মৌসুম, এখানে কোনো রকমে গম হওয়ার কথা নয়, কিন্তু আমাদের গ্রিন হাউসটা এখানে আমরা ফুলি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি এসি দিয়ে, এবং তারপরে হচ্ছে ডে লেন্থটা যতটুক দিন হওয়ার কথা সেটা লাইট দিয়ে করতে পারি। এবং অলসো হচ্ছে এখানে হিউমিডিটি পার্সেন্টেজ কত হয় বা ময়েশ্চার এক্সট্রা দরকার হলে ফগিং দিয়েও আমরা করতে পারি। ফগিংটা আমি একটু ছাড়ি, যে ফগিংটা করছে এটা এখান থেকে মিস হওয়া শুরু হলো, ফগিং করতে পারি। এই কক্ষটিতে গড়ে তোলা হয়েছে জিন ব্যাংক। যত আজকে দেখেছেন ক্রপস এক্সেপ্ট ফর পটেটো, প্রত্যেকটারই আমাদের এখানে সিড এখানে সংগ্রহ করা আছে। এটা হচ্ছে 1 বছর ইউজ করার মতো। তো এখানে আমাদের টেম্পারেচারটা মেনটেন করা হয় 16 ডিগ্রিতে, এবং হিউমিডিফায়ারতে হিউমিডিটিও মেনটেন করা হয় 40-45% মধ্যে। এবং এখানে হচ্ছে প্রত্যেকটারই এটা মাত্র হিউমিডিটি বেড়ে গেছে বলে হিউমিডিফায়ার অন হয়ে গেল, এবং এটা হচ্ছে 1-2 বছরের জন্যে। এরপরে আমাদের এখানে -20 ফ্রিজার আছে, আমরা ছোট স্যাম্পল রেখে দিই এবং ওটা 10 বছরের বেশিও থাকে। এটা হচ্ছে প্রতিষ্ঠানটির টিস্যু কালচার ল্যাব। কি ধরনের কাজ করছেন এই মুহূর্তে আপনি এখানে? দর্শক, এখানে প্রধানত আলুর টিস্যু কালচারের সব চারা এখানে। এই কক্ষটার ভেতরে অ্যাট এ টাইম আলুর টিস্যু কালচারের চারা প্রায় 1 লক্ষ চারা করা যাবে এখানে। এখানে
নানান ধরনের ফ্লাওয়ারের চারা আছে, বানানা আছে, হ্যাঁ আমি জারবেরা দেখছি। এখানে বিভিন্ন ফসলের টিস্যু কালচারের বীজ নিয়ে কথা বললেন আদিবা রেহান। আমরা মুগ নিয়ে কাজ করছি, তার মধ্যে একটা হচ্ছে সোনামুগ। সোনামুগটা আগে ফলন ছিল 0.75 টনস পার হেক্টর, আমরা এখন 2 টনস পার হেক্টর এটা নিয়ে নিয়েছি। আচ্ছা, তো ফার্মাররা এটা নিচ্ছে গো? এটা মাত্র স্যার আমাদের এখানে হলো, এখনো মাল্টিপ্লিকেশন হয়নি, এখনো এটা ফার্মার পর্যায়ে যায়নি। নিচের একটি কক্ষে গড়ে তোলা হয়েছে অ্যানিমাল হেলথের নানামুখী গবেষণা ক্ষেত্র। কথা হলো এই বিভাগের দায়িত্বে নিয়োজিত ডক্টর নুরুল আলমের সঙ্গে। ফিল্ডে খামারিরা যে সমস্ত সমস্যার মধ্যে পড়েন, বিশেষ করে রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়গুলো, এইটা আমাদের এসিআই পক্ষ থেকে প্রায় 100 জনের উপরে মাঠে ভেটেরিনারিয়ান নিয়োগ করা আছে। ফিল্ডের ওই সমস্ত কাস্টমার সার্ভিসেস অফিসারগুলো যখন খামারে যাবেন, সেখানে সমস্যা খামারিদের কাছ থেকে জেনে তারা সেখান থেকে তাৎক্ষণিকভাবে যে সমস্ত নমুনাগুলো গবেষণাগারে প্রেরণ করে রোগ নির্ণয় করা সম্ভব, সেটা সংগ্রহ করে আমাদের এখানে তারা প্রেরণ। আমরা ওইগুলো এখানে তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় করা এবং যদি সেটা কালচার লাগে কালচার করে আমরা এই রিপোর্টগুলো আমরা তাদেরকে অ্যাপসের মাধ্যমে সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়ে দেবো। সারা বাংলাদেশে এই 100 জন ভেটেরিনারিয়ান সহ যে সমস্ত খামারিরা আমাদের সরাসরি ক্লোজ সাপোর্টে থাকবে, তাদের কাছে তাদের অ্যান্ড্রয়েড মোবাইলেও এই অ্যাপসটা থাকবে। ফলে হচ্ছে কি যে আমি জয়পুরহাটের যদি একটা কোনো তথ্য দেই, যদি সেটা এমন না হয় যে রেস্ট্রিক্টেড, তাহলে কিন্তু নোয়াখালীতে যিনি আছেন তিনিও জানতে পারবেন যে জয়পুরহাটের কী সমস্যাটা ছিল এবং কী সমাধান দেওয়া হয়েছে। ডক্টর নুরুল আলম জানাচ্ছেন শৌখিন পাখি পালনকারীদের সুবিধার জন্য এখানে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। বাংলাদেশে অনেক শৌখিন পাখির পালক এখন গড়ে উঠেছে এবং তারা অনেক দাম দিয়ে দেশের দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তারা দামি দামি পাখিগুলো নিয়ে আসে। নিয়ে আসার পরে একটা জোড়া পাখি নিয়ে আসলে হয়তো 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দাম, 8-10 লাখ টাকা, 10-10 লাখ টাকার পাখিও আছে। সেই পাখিগুলির কোনো একটি যদি বাংলাদেশে এসে মারা যায় তো এই একটা তাদের জন্য একটা বিড়ম্বনা তৈরি হয়। আবার ছোট বাচ্চা যদি তারা সংগ্রহ করতে চায় তাহলে সংগ্রহ করার প্রাককালে বাচ্চার যে বয়স তাতে স্ত্রী না পুরুষ সেটা নির্ধারণ করা যায় না। তো বাংলাদেশে কিন্তু এও একটা বিড়ম্বনা, 75,000 টাকা একটা ছোট বাচ্চার দাম। তো এই বাচ্চাটা মেয়ে না ছেলে এর সেক্স নির্ধারণ করার একটা মলিকুলার লেভেলে একটা ইয়ে আছে, এটা জেনেটিক্যাল যে অ্যানালাইসিস করে এটা জানিয়ে দেওয়া যায় যে এটা বাচ্চাটা ছেলে না মেয়ে। এটা এখন বাংলাদেশের শৌখিন পাখি যারা পালক তারা কিন্তু এখান থেকে পাখির পালকটা কিছু সংগ্রহ করে দিল্লিতে পাঠায়। আচ্ছা, তো দিল্লিতে পাঠিয়ে দিল্লি থেকে ফলাফল জানিয়ে দেওয়া হয় যে তোমার এই যে বাচ্চা পালকটা বা যে নমুনা তুমি পাঠিয়েছো এটা হলো স্ত্রী না পুরুষ। এইটা যেহেতু দিল্লিতে করে নিয়ে আসছে তো আমরা এর প্রাইমারটা এখানে সংগ্রহ করে, আমাদের যেহেতু মলিকুলার ল্যাব আছে আমরা এখানে তার এটা ডিএনএটা টেস্ট করে আমরাই বলে দিতে পারবো যে আসলে এই পাখি ছেলে না মেয়ে। প্রিয় দর্শক, কৃষি আজ শুধু কৃষকের একান্ত চিন্তাপ্রসূত কোনো বিষয় নয়। কৃষিকে সহজ এবং বেশি উৎপাদনশীল করার প্রশ্নে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও সম্প্রসারক যেমন কাজ করছেন, একইভাবে সক্রিয় অবদান রাখছে বেসরকারি খাত। বাংলাদেশের ক্ষেত্রে অগ্রগামী একটি বেসরকারি প্রতিষ্ঠান এসিআই, তারা কর্পোরেট বাণিজ্যের সাফল্য এবং নানামুখী গবেষণাকে এখন যুক্ত করেছে কৃষিতে। এই উন্নত মানের গবেষণা ল্যাবরেটরি এবং ধান সহ বিভিন্ন ফসল নিয়ে উচ্চতর গবেষণা তারই একটি অংশ। এ নিয়ে কথা হলো এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর এফ এইচ আনসারির সঙ্গে। আমরা যে মলিকুলার ল্যাবরেটরি করেছি আমি মনে করি যেটা এখনকার যুগে সর্বোত্তম একটা ব্যবস্থা। এর মধ্য দিয়ে আমরা দুটো কাজ করতে পারছি, একটা সিডের কোয়ালিটি যা আমরা এখন ব্রিডিং করছি ট্রেডিশনালি বা বাইরের থেকে যে সমস্ত বীজ আমদানি করছি এগুলোর কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি থ্রু ফিঙ্গার ব্রিডিং করে হাইব্রিডেশন দেখতে পাচ্ছি, সেটা ইমিডিয়েটলি কাজে লাগছে কারণ ভালো বীজ দিলেই কিন্তু কৃষক ভালো ফল পাবে। আর সাথে সাথে আমরা ধান সহ অন্যান্য ফসলে নতুন নতুন ব্রিডিং অ্যাক্টিভিটিজ আমরা ইনিশিয়েট করেছি। আমরা যদি ট্রেডিশনালি এই ব্রিডিংগুলো করতাম তাহলে আমাদের 5-8 বছর লাগতো, যেহেতু মলিকুলার ইন্টারভেনশন করছে সেটা 3-5 বছরের ভিতরে এই জাতগুলো আনতে পারবো। বাই দিস টাইম আমাদের কাছে ধান প্রায় রেডি হয়ে গেছে 4-5টা ভ্যারাইটি, সবজি অনেকগুলো রেডি হয়ে গেছে, ফলও কিছু রেডি হয়ে গেছে। সুবিধা হলে যে আমরা 3-5 বছরের ভিতরে এই সমস্ত জাতগুলো আমরা কৃষকের কাছে দেবো। আপনাদের এই ল্যাবরেটরিটা কতটা ইকুইপ মনে করছেন আপনারা? আমরা কমপ্লিটলি ইকুইপ, অ্যাকচুয়ালি ইট ইজ সার্টিফাইড বাই ইরি। ইরি বলছে যে মলিকুলার ইন্টারভেনশন করার জন্য যেসব যন্ত্রপাতি যত ট্রেনিং লাগবে, স্কিল যা দরকার, যেভাবে ম্যান পাওয়ার দরকার, সব কিছু কিন্তু এর ভিতরে আছে।
আপনাদের এই ল্যাবরেটরি কি আপনাদের বাইরে কেউ ব্যবহার করছে অন্যান্য? এখন পর্যন্ত কেউ করেনি, তো আমরা মনে করছি যে এই যে হাইব্রিডাইজেশন টেস্ট আমরা যেহেতু করছি, কোয়ালিটি কন্ট্রোল টেস্ট, এটা যদি আমরা আমাদের যে সমস্ত পার্টনার আছে বা এদেশে যে সমস্ত বীজ কোম্পানি আছে তাদের করে দিতে পারলে সুবিধা হবে, এই যে দেশের মানুষ ভালো বীজ পাবে, তারাও ভালো বীজ দিতে পারবে। বিজ্ঞান দ্রুত এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাণিজ্য এবং অর্থনীতির চিন্তা। কৃষিখাত এই চিন্তার ভেতর দিয়েই এখন বিকশিত হয়ে চলেছে। সময়ের চাহিদা পূরণ করতে গিয়েই এই কাজগুলো হচ্ছে। এর সুফল প্রকৃত কৃষকের কাছেও পৌঁছে যাক, তারাও কৃষির সকল উৎকর্ষের অংশীদার হোক। কৃষির পরিবারে কৃষকই যুগ যুগান্তর ধরে হয়ে থাক মধ্যমণি, এই চাওয়া আমাদের সবার।